টিকাটা কত জন মামা? 10 টাকা এই টিকাটা। আমার কাছে ভালো লাগে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আসছি চিটাগং রোডের এদিকে যে কোনো একটা রিজনে। তো ফ্লাইওভার থেকে নামার পরে আমি দেখলাম যে এখানে একটা কি যেন বিক্রি করতেছে। তো স্ট্রিট ফুড যেহেতু দেখে আমার একটু লোভ লাগলো। তো মামা আপনি কি বিক্রি করতেছেন, এটা বট নাকি গোস্ত? কোনো বট আর পরোটা কত টাকা করে বিক্রি করেন আপনি? আমাকে একটা টিকা দিবেন আর হচ্ছে 20 টাকার বট দিয়েন। হ্যাঁ, আর পরোটা কত করে বিক্রি করেন? 10 টাকা। মাঝে মাঝে এরকম স্ট্রিট ফুড আমাদের আশেপাশে অনেক থাকে, যেগুলো দেখলে একবার হইলেও লাইফে ট্রাই করতে মন চায় বা খেতে ইচ্ছা করে যে অ্যাকচুয়ালি এটা স্বাদটা কেমন হইতে পারে, ওইটা একটু নিজে এক্সপিরিয়েন্স কর। সো যাই হোক, আমি যেহেতু দেখে এই জিনিসটার প্রতি একটু ইন্টারেস্ট জাগছে, সো খাওয়া দাওয়া করি, দেখি এটার টেস্টটা কেমন হইতে পারে। কাঁচামরিচের দাম কি কম নাকি? এক প্লেটের মধ্যে হচ্ছে 4টা কাঁচামরিচ দিয়ে দিছে, আর পেঁয়াজও দিছে। ধন্যবাদ। ওটা কি ওইখানে টুল না? আচ্ছা, সমস্যা নেই, আমি এখানেই খাওয়া দাওয়া করি। এখানে হচ্ছে এই পরিমাণের বট দিয়ে দিছে 20 টাকা করে। অনেক মানুষ আছে বাংলাদেশে যারা বটটা পছন্দ করে না, আবার এরকম বহু মানুষ আছে যারা বট পাইলে তাদের আর কিছু লাগে না। আমি যেহেতু অ্যাকচুয়ালি এরকম বট কখনো রাস্তার পাশ থেকে খাই নাই, সো আমি অ্যাকচুয়ালি জানি না যে 20 টাকা হিসাবে এটার কোয়ান্টিটি বেশি নাকি কম। তবে খাইতে মোটামুটি গরম গরম লাগতেছিল, ডালটা দিয়ে অ্যাকচুয়ালি ভাসতেছিল, যেটা ডালটাটা তেমন একটা ভালো লাগে না আমার কাছে, বাট মচমচে লাগতেছিল। আর অয়েলি তো অবশ্যই আছে, যেহেতু স্ট্রিট ফুড ভালোই লাগতেছে গরম গরম খাইতে। বাট আমি 100% শিওর এটা যদি ঠান্ডা হওয়া যায় এটার টেস্ট একটু ভালো লাগবে না। তো আপনারা যদি কেউ খাইতে চান বট কখনো, তাহলে আই থিঙ্ক গরম গরম খাইলেই ভালো লাগবে। 10 টাকা হিসেবে একটা পরোটা, পরোটা তো অবশ্যই সাইজ হিসেবে ভালোই দিছে। আর আমার কাছে একদম যে আমার খারাপ লাগছে এমন নাই, স্ট্রিট ফুড হিসেবে খুবই ভালো, মাত্র 20 টাকা করে। আর এটা হচ্ছে একটা টিক্কা। মামা, টিক্কাটা কিসের তৈরি, মানে এটার মধ্যে কি কি দেন? আলু, পেঁয়াজ, বট, মশলা এগুলো দিয়ে না? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা টিক্কা যার মধ্যে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দেখা যেতেছে। এদিকেও পেঁয়াজ আছে, এদিকেও পেঁয়াজ আছে, আর কাঁচামরিচ। এটা খাই দেখি এটা কেমন লাগে। টিক্কাটা কত জন মামা? 10 টাকা। টিক্কাটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে বেশি ভালো লাগছে বটটা। বটটা অ্যাকচুয়ালি একদম গরম গরম ছিল, তো মচমচে লাগছে, প্লাস গরম গরম ভালো একটা টেস্ট দিতেছিল, ঝাল তেমন একটা না। তো যারা বট লাভার বা বটটা পছন্দ করেন, তারা আই থিঙ্ক কখনো চিটাগাং রোডে আসলে বা ওই মামার দেখে থাকলে। মামার নাম কি? আবুল কালাম। এভাবে কটা থেকে কটা পর্যন্ত বসেন আপনি? বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত না? যাক ভালো, এখানে আবার রোল করেও দিতেছে। রোল করে কত টাকা করে? 20 টাকা। ও 20 টাকা, এই 20 টাকা বা 10 টাকার বট ভিতর দিয়ে আর 10 টাকা পরোটা দিয়ে দেন। যাক ভালো, স্ট্রিট ফুড হিসাবে আপনার বটগুলো বা পরোটাগুলো খেতে পারেন। চিটাগাং রোড না, আই থিঙ্ক গুলিস্তান বা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ আসার মোড়ে এরকম অনেক অহরহ পাওয়া যায়। যাই হোক, আজকে যেহেতু আমার ইন্টারেস্ট যাচ্ছে, সো দ্যাটস আই এম ট্রাই করলাম। বাট টিক্কাটা 10 টাকা হিসাবে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, এটা একটু ঠান্ডাও ছিল বটে, বাট বটটা ভালো, 20 টাকা হিসেবে তো অবশ্যই ভালো। আর একটা কথা 100% বলা উচিত, 10 টাকা 20 টাকা রাস্তার পাশে খাবার থেকে মোটেও স্বাস্থ্যসম্মত কিছু আশা করবেন না, বা এটা যে খাইলে অনেক বেশি স্বাস্থ্যকর হবে এটাও মোটেও আশা করবেন না। যাদের পেটে আজে বাজে হালকা পাতলা জিনিস গেলেই পেট খারাপ হয়ে যায়, তারা টোটালি এটা অ্যাভয়েড করবেন। সো গাইজ, আজকে ভিডিও ছিল এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর ওয়াচিং আর ভিডিও। ছাড়া বাবাই, আল্লাহ হাফিজ।